রাত্রি বেলা একটু কম লাগে, যেখানে শুভ দিন আমার আলহামদুলিল্লাহ না আল্লাহ পাক যে রেখে রেখেছেন ভালো আছে, একটু দেখতে পাচ্ছেন নিয়মিত কথা বলতেছে ঠিকঠাক মতো বজায় রাখি মানে খাইতে হবে কিন্তু ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেরকমই রেখেছেন ভালো আছে। তো দেখতেই পাচ্ছেন মিম কিন্তু শুয়ে আছে। তো সবচেয়ে বড় কথা যে কার কখন কি হয়ে যায় এটা আমরা আসলে কেউই জানি না। ভালো মানুষ দুজনেই গতকাল রাত একটার দিকে ঘুমাইছি, হঠাৎ করে আড়াইটার দিকেও আমাকে বলতেছে যে আমাকে একটু কম্বলটা দাও। তো কাঁথা তার গায়ে, তো আমি ভাবছি এত কম্বল নিয়ে কী করবা, বলছে আমার খুব মানে কাঁপুনি দিচ্ছে, ঠান্ডা লাগতেছে দিছি। একটু পরে ওর কাঁপ দেখে মানে আমার মাথা নষ্ট, আমি সামনে আসি। ও যে পরিমাণে কাঁপতেছিল ওই সময়, তো আমি আসলে রাত তখন মানে আড়াইটা পার হয়ে গেছে বা তিনটার মতো, আমি চিন্তা করতেছি এই মুহূর্তে আমি কী করবো, আসলে হসপিটালে নেবো না কী করবো। একটু পরে মানে ওর মানে প্রচণ্ড জ্বর এবং খুবই কাঁপুনি বা খিঁচুনি, তো আমি আর মানে লেট না করে আগে আরিফাকে ডাকছি যে আরিফা একটু আয়। তো আরিফা এখানে আসলো, আসার পরে ও তো ভয় পাইছে যে ভালো মানুষ হঠাৎ করে এবং কী হলো। পরে আবার আমার খালা শাশুড়ি ওনারা তিনতলায় থাকেন, তো আমার ওই শ্যালককে ফোন দিলাম, তো ওনাকে ফোন দিয়ে আমার খালা শাশুড়িকে আসতে বললাম এখানে। আসলো, আসার পরে বেশ কিছুক্ষণ পায়ে তেল মালিশ করলো, করার পরে কিছুটা জ্বর কমে গেছে। তো মিম আবার বললো যে এক কাজ করেন আপনি চলে যান, এত রাত্রে থাকার দরকার নেই, খালা আমি ঠিক হয়ে যাব। চলে যাওয়ার মানে 20 মিনিট পরে ওর শরীরের যে পরিমাণে জ্বর, আমি আমার জীবনে একটা মানুষের শরীর এই পরিমাণ গরম হতে পারে বা আমি একেবারে হতভম্ব হয়ে গেছি। আমার কাছে এটা মনে হচ্ছিলো যে নর্মাল সেন্স আমার যেটা মনে হয় যে 105 ক্রস করেছে। তো আমি তৎক্ষণাৎ ও বললো যে এক কাজ করে একটু জলপুটি দেওয়া যায় কিনা, আমি জলপুটি দিয়েছি, গাটা একটু মুছে টুসে দিয়েছি, পায়ে আবারও তেল মালিশ করছি। এরকম করতে করতে প্রায় মানে কী বলবো যে 5টা পর্যন্ত পুরো জেগে আমি আমি আর ঘুমাইতেই পারিনি। দেন 5টার পরে কিছুটা রিল্যাক্স হয়েছে, ওই সময় আবার একটা নাপাও খাওয়ানো হয়েছে, তো একটু কমেছে মানে যার কারণে আর কি। পরে আমরা আমাদের রুমে আসলাম, আরশিয়া ঘুমাচ্ছিল, আরিফার আরশিয়া এক জায়গায়, কারণ হচ্ছে যে আরশিয়াতে একা একা থাকাটা মুশকিল, ও এখন খুব লাফালাফি করে যে কোনো মধ্যে সাইডে থাকে যেহেতু পড়ে যেতে পারে, তো আরিফা ছিল এই জায়গায়। তো আমরা 5টার পরে কিন্তু আমরা দুজনেই মানে আমরা ছিলাম হচ্ছে কী বলে ড্রয়িং রুমে, সেখান থেকে পরে আমরা রুমে আসছি। তো এখন কি হচ্ছে সেটা মেমের কাছ থেকে শুনবো, আর আমরা হসপিটালে যাব মানে মোটামুটি রেডি হয়ে গেছে। কি হচ্ছে একটু বলো তো। এখন হাত পা চাবাচ্ছে, ব্যথা করতে যে পার ভিতরে, আর মানে অস্থির লাগতেছে, বমি বমি আসতেছে। আমার কাছে মনে হচ্ছে আমি একটা জিনিস দেখলাম যে ডেঙ্গুর লক্ষণ কিন্তু বমি বমি ভাব হবে, তারপরে ব্যথা করবে পুরো শরীর জুড়ে, জ্বর হবে তীব্র, তো সবগুলো লক্ষণ তোর মাঝে দেখতেছি, আমি খুব টেনশনে আছি যেটা সত্য কথা। তো আমরা এখন যাচ্ছি হসপিটালে, তো আপনারা থাকুন আমাদের সাথে, দেখা যাক শেষ পর্যন্ত। আপনারা দোয়া করবেন যাতে ওর কোনো কিছু না হয়, আল্লাহ মানে তাকে যেন সুস্থ করে দেন। বাচ্চাটা আবার বাসায় রেখে যেতে হবে, সব মিলে খুব খারাপ অবস্থায় আছে, তো ওর সাথে থাকুন। তো এখানে আসলে হসপিটালে যাওয়ার পর এখানে মিম বলছে আমার খুবই ক্ষুধা লাগছে, তুমি কি কিছু আনতে পারবা, তো কি খাবা, তো বললো যে কেক খাবো আর যদি পারো জুস নিয়ে এসো। তো আমি নিচে নেমে একটা কেক আর জুস আর পানি নিয়ে আসলাম, তো ওই কেকটাই খুলছে মূলত খাওয়ার জন্যে। তো এখানে বেশ কয়েকটা টেস্ট দিচ্ছে, টেস্টের পূর্বে নেমে একটু প্রস্তুতি নিচ্ছে খাওয়া দাওয়া করতেছে। সত্যি কথা বলতে যে পরিমাণ কান্না করছে আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, আজকে এখানে আসার পূর্বেও কান্না করছে। কান্না করার কারণটা কি, সমস্যা নেই, এত বেশি খাওয়া দাওয়া করতেছে না, হাত পা প্রচুর ব্যথা চাবাচ্ছে, ডাক্তার তো ভাবতেছে যে তোমার মনে হয় ডেঙ্গু হয়েছে সম্ভবত, ডেঙ্গু তো হসপিটালাইজড হতে হবে, তখন কি করবো। সমস্যা নেই, বলেছিলাম যে ডেটটা নাকি খুব সুন্দর, হ্যাঁ 3/3/2023 অনেক সুন্দর একটা ডেট, ডেট ছোট ছোট, হ্যাঁ এটা কত ছোট্ট একটা কাগজ। তো আমরা মোটামুটি আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়েছে, উনি সাসপেক্ট করছে ডেঙ্গু হতে পারে, পাশাপাশি অন্য ডিজিজ হতে পারে,
তো ঠিক আছে, আপনার সাথে এখন দেখা যাক, আমরা বেশ কিছু টেস্ট দিয়েছি, টেস্টগুলো এখন করাইতে হবে। বড় কথা যে এখন কিন্তু কাউন্টার আসছে টাকা জমা দেওয়ার জন্য, তো এখানে মূলত টাকাটা জমা দিয়ে দেখি পরীক্ষাগুলো এখন করা যায় কিনা। যদিও আজকে ফ্রাইডে, নামাজ আমার মনে হয় না সম্ভব হবে, কারণ অলমোস্ট 12:40 বাজে, এখান থেকে কখন বেরোবো। আর এদিক থেকে আর্শিয়ার জন্য তো টেনশন করতেছি, ও বাসায় আছে, তো সেই জায়গাতে দেখা যায় যে ও কান্নাকাটি করতেছে কিনা সেটা একটা বিষয় আর কি। তো ঠিক আছে, সাথে থাকুন। তো ওর এখন ব্লাড দিতে হবে, এই জায়গাতে মূলত আমরা আসছি। কেমন লাগতেছে, ফিলিংস কেমন, মানে ব্লাড দিবা তুমি? ভালো তোমার, মানে মনে হয় যে প্রায় 8-10 ঘন্টা পরে মুখে একটা হাসি দেখলাম। আসলে মেয়ে বাপ খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক হেলদি হয়ে গেছে মেয়েদের। হ্যাঁ, হেলদির জন্য কেউ খুঁজে পাওয়া যাবে না। তার সম্পন্ন করে চলে আসছে, আর আমাদের বাসায় যাওয়া পালা। এখন আমি এখানে যে মেডিসিন দোকানে আসছি, তো মোটামুটি মেডিসিনও আমাদের নেওয়া হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা যেটা, স্যালাইন নিলাম এক বক্স, ঠিক আছে, কারণ স্যালাইন তো লাগে। স্যালাইন খাইতে আমার খুবই খারাপ লাগে, কিন্তু কিছু করার নাই, খাইতে তো হবে। মানে জীবনে অনেক কিছুই আসবে যাবে যেগুলো খারাপ বিষয়, কিন্তু নিতে হয় অনেক সময়, কিছু করার নেই। আমার কি স্যালাইন দিছে না? এই স্যালাইন না, মাস্ক করো, ভয় পাই গেছে। অনেক ধৈর্যের ব্যাপার, তুমি কথা বলতেছো ঠিকঠাক মতো, মশা যা কী করবো জানি না, খাইতে হবে কিন্তু, ঠিক আছে, না খাইলে ওষুধ খাইতে পারবে না। কত আসছে আপু? 364, ঠিক আছে। বাসায় কিন্তু ইতিমধ্যে চলে আসছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেয়েটা দোলনা দোল খাচ্ছে, দোলনা দোল দিচ্ছে আর কি। তো সবচেয়ে বড় কথা, যদি বাবা মা না থাকলে সন্তানের যে কত দুর্গতি, তো সন্তানের বাবার কাছ থেকে শুনি। কী রে, এদিকে তাকা, কী অবস্থা? হ্যাঁ ভালো, অনেক কান্না করছিল। এদিকে তাকা, এদিকে ক্লিয়ার বোঝা যাচ্ছে। কী করছে? আর সে অনেক কান্নাকাটি করতেছিল, তারপরে আমি নিয়ে বেড়ালাম, তারপরে টিভি দিলাম, তারপরে ও কিছুতেই থামতেছে না। তো এখন কী করবো, আমি এসে দোলনায় দোল দিলাম, তাও কান্নাকাটি করতেছিল, তারপরে সুরা দিলাম ফোনে দিয়ে দোল দিলাম। সুরা দেওয়ার পরে কাশি হচ্ছে যে আমাদের বাবুর কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, ও রাত্রিবেলা একটু কান্না করে, যখনই সুরা দিয়ে আমরা চারকুল সুরা দিলে তখন কিন্তু কান্না করে না, প্রতিনিয়ত এটা দেখতেছি, এটা অনেকটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা তো বাসায় আসলাম। মিমের বেশ কিছু টেস্ট ছিল, সে টেস্টগুলো আমরা সম্পন্ন করেছি। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে এখন আগামীকালকে আমরা রিপোর্টটা পাব। আম্মু, মা, মা, এই তো, এই তো আম্মু, এই যে, এই যে বাবা, 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 মা কাছে আসো, যে আজকে বেশ কিছু বাজার করা হয়েছে, এই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখানে এই বাজারগুলো আমরা এই ব্যালকনিতে রেখেছি, কারণ জায়গার সংকট, কিচেনের জায়গার সমস্যা। তো এখানে আলু রয়েছে 10 কেজি, এই জায়গাতে পেঁয়াজ রয়েছে 5 কেজি, এখানে রসুন রয়েছে 1 কেজি এবং আদা রয়েছে 1/2 কেজি। তো বিষয়টা হচ্ছে যে আরও বাজার করছি, সেগুলো একটু দেখাই, রমজানের বাজার ঠিক বলা যাবে না। আরও যে বাজারগুলো করেছি সেই বাজারগুলোর কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আর সবচেয়ে বড় কথা যেটা, যে সব কিছুর দাম এত বেশি যেটা বলার বাইরে, ওই পাশটা কি আমরা, মানে ব্যাটারি বন্ধ হয়ে, মানে সরি, চার্জ শেষ হয়ে গেছে, তো এখান থেকে আবার স্টার্ট করতেছি। তো এখানে আপনারা, এটা হচ্ছে এলাচ, কালো এলাচ, এইটুকুর দাম কত নিয়েছে আমার সঠিক মনে নেই, তবে অনেক দাম হবে, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। এইগুলোর দাম অনেক বেশি। এখানে এই সাদা এলাচ পেয়ে দেখি, তো এখানে হচ্ছে সাদা এলাচ নিয়েছি, এলাচের দাম আসলে অনেক বেশি, 3000 টাকা কেজি, এটা কিন্তু 3000 টাকা কেজি, ওটাও কাছাকাছি হবে আর কি। তো মেন দুই পদের নিতে বলেছিল, দুই পদেরই নিয়েছি। এখানে 2 প্যাকেট লবণ আছে, এখানে হচ্ছে ছোলা, 2 কেজি ছোলা,
সোলা 100 টাকা কেজি, এখানে এই এই বাদামটুকুর দাম হচ্ছে 80 টাকা, আবার এই কাঠবাদাম এটুকুর দাম হচ্ছে 100। এগুলো অল্প অল্প করে পেস্ট করে দিলে তরকারির মধ্যে অনেক স্বাদ হয়। এখানে জিরা আছে, জিরাটা আপনারা দেখতে পাচ্ছেন 250 গ্রাম জিরা আছে, আর এখানে আছে 1 কেজি ডাইল, যদিও সবই আছে টুকটাক, তারপর অল্প করে নিয়েছি। এখানে আছে মরিচ, এটা হচ্ছে খাবার পরে মশলা, এটা খুব মিম পছন্দ করে, আর আলু বোখারা আছে, তারপর সামান্য একটা আলু বোখারা নিয়েছি, এটা পর্যন্ত 70 টাকা। এটা হচ্ছে আপনার গুঁড়া হলুদ, আমি তো হলুদ আছে বাড়ি থেকে নিয়ে আসছি, বাট এই মানে কী বল কৌটা বা বাটিটা ভালো লাগছে, মানে বয়ামটা এই জন্য নিয়েছি। এটাও সেম, এটা হচ্ছে মরিচের, এটা কি আইফা, এটা হচ্ছে কী যেন লবঙ্গ, এটা লবঙ্গ নিয়েছি একটু, আর এটা হচ্ছে আর মিম বলেছিল যে গোল মরিচ আনতে, সামান্য কিছু গোল মরিচ নিয়েছি, এটা 5 ফোড়ন নিয়েছি ডালের মধ্যে দেওয়ার জন্য, এটা হচ্ছে কাঠ দারচিনি, এটা হচ্ছে তেজপাতা, এটা হচ্ছে কি তো সব মিলায় মানে হালকা বাজার কিন্তু টুকটাক করছি, রমজান মাসে এই বিষয়গুলো আশা করি আর লাগবে না। আর আমাদের তেল মোটামুটি অনেকগুলো তেল কেনা আছে, সুতরাং তেল নিয়ে কোনো সমস্যা নেই, আর তেলের দাম বাজারে ওইভাবে বৃদ্ধিও পায়নি, আর নতুন করে চাইলে আরও কেনা যাবে। আর এই চালগুলো কিন্তু আমাদের বাড়ি থেকেই পাঠাই, আমরা বাড়ির চাল খাই আর কি। এখানে আরিফা তার ভাবির জন্য খাওয়ার ব্যবস্থা করছে, কি আরিফা জানি না কিরকম মিষ্টি, তো আরিফা তো পেয়ারা খাচ্ছে মিষ্টি, ছিল মোটামুটি এখন কিন্তু বিকাল, আমরা তো প্রায় 12:30 দিকে ডাক্তারের কাছে ছিলাম, তো এখন কি অবস্থা মিম, কেমন বোধ করছো? এখন আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো, আর এতক্ষণ পর্যন্ত আরশিয়াকে নিয়েছিলাম তো আমার এত পরিমাণে মাথা ব্যথা করতেছে, আর হাতের এইগুলো খুব ব্যথা করতেছিল, তো যাই হোক এখন ওইগুলা জ্বরটা আর কি একটু কমছে। কিন্তু কোনো ওষুধ খাওয়া হয়নি, কারণ সকালবেলা যেহেতু নাপা খেয়েছি, কিন্তু কোনো ওষুধ খাওয়া মানে 12:00 কাছাকাছি নাপা খাইছি, 6:00 দিকে আবার খাবো, মানে 6 ঘন্টা পর পর আর কি। তো মানে তোমার গতকালকে যে অবস্থা ছিল, সত্যি আমি তো ভাবছি যে আমি মনে হয় মরেই যাবো, আর সত্যি বলতে আরশিয়া তো ঘুমাইছিল, আমি আল্লাহর কাছে বলতেছি যা আল্লাহ আমার মেয়েটা ঘুম থেকে ওঠার আগে যেন আমি ঠিক হয়ে যাই। তো সত্যি বলতে আরশিয়াকে 6:00 দিকে আমি কোলে নিয়েছি সকাল, কোলে নেওয়ার পরে মানে কোলে নেওয়ার পরে ওকে যখন খাওয়াইতে যাও খাওয়াবো আর কি, তখনই আমার গায়ে মানে এমন একেবারে গরম লাগলো, অনেক ঘাম গরমে ছটফট করতে যাও, কোলে থাকতেই পারতেছে না, তখন ওরও অনেক কষ্ট হচ্ছিল, আমার হাতটা তো অনেক গরম ছিল, কিন্তু আরশিয়াকে কোলে নেওয়ার 1 মিনিটের ভিতরে আমার কিন্তু গায়ে ঘাম চলে আসছে, মানে জ্বর চলে যাচ্ছিলো, তার আগে আমার প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল, আর আমি ভাবতেছিলাম আল্লাহ আমি যদি মরে যাই আর মেয়েটা তো এতে মেরে যাবে, এরকম ভাবতেছিলাম, মানে এত জ্বর ছিল আমি মানে কি বলবো, এটা আমি কাউকে বুঝাইতে পারবো না, হাত পা তালু তো ঝরে যাচ্ছে, মানে আমি আমার জীবনে কোনো মানুষের শরীর এতটা গরম হতে পারে আমার আসলে জানা ছিল না, ও যখন আমার গায়ের উপর হাত দিয়েছে আমার মনে হয়েছে ওই জায়গা পুড়ে গেছে আমার, এত গরম ছিল। আর শিয়াকে যখন কোলে নিয়েছি আর শিয়া পিঠ বারবার উঁচু করতেছে, মানে ও শর্টফট করতেছে, আমার কোলে থাকতে পারতেছে না। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক ওকে দুধ দান করে। আর আমি তো বলতেছিলাম যে আমি মরে গেলে কি তুমি আবার আন্দাজে কথা বলবে, বিয়ে করবে নাকি? তো বিষয় হচ্ছে আগামী কালকে ওর রিপোর্ট পাবো সকালবেলা 10:00 দিকে, তখন জানতে পারবো বাকিটুকু। ভালো থাকবেন সবাই, বিদায়। সবাই আমার জন্য দোয়া করবেন।